Hey guys, Kyosta, it's me, your boy Mitul Joarder, back with another video. Ebong onek din pore chole aslam and ajke amader sathe je product ti ache seta hocche the very brand new Google Nest Hub. So eta hocche first generation, this is not the second generation. Ekhon tader second generation cholteche. So first e bole rakhi second gen and first gen er bidore parthokkyo temon kichhui nai. Second gen e hocche ekta inbuilt motion sensor add kora hoyeche jetar madhyome apnara gesture hand palm er madhyome apni device ta control korte parben, and on the top of that sensor টার মাধ্যমে আপনারা স্লিপ ট্র্যাকিং করতে পারবেন। সো যাদের হয় অনেক সময় যে ঘুমের সমস্যা হয়ে থাকে এবং তারা দেখতে চান যে তাদের ঘুমটা কিরকম হচ্ছে, আপনারা আসলে ঘুমাচ্ছেন কিনা, রাতের বেলা কতক্ষণ স্লিপ ওয়াকিংও যদি করে থাকেন, সব কিছু আপনারা ডিটেলস দেখতে পারবেন। দিস ইজ বেসিক্যালি আ ভেরি স্মুথ অ্যান্ড ফ্যাসিনেটিং স্মার্ট ডিসপ্লে। সো স্মার্ট ডিসপ্লে আসলে জিনিসটা কি অ্যান্ড গুগল নেস্ট হোম হাব আসলে কী কী কাজ করা যায়, এই সব কিছু নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করবো। সো মেক শিওর টু ওয়াচ দ্য ফুল ভিডিও। সো দিস ভিডিও ইজ অফিসিয়ালি স্পন্সার্ড বাই BTEC। BTEC-কে আপনারা যারা যারা চেনেন না, আমি নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সে সব কিছু ইনফরমেশন দিয়ে রাখতেছি। সো বেসিক্যালি BTEC sponsored this video and they sponsored the product itself, and BTEC হচ্ছে আপনারা এই Google Home Nest Hub টা পেয়ে যাবেন এবং নিচে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সব লিংক দিয়ে দিব, যদি আপনারা কেউ কিনতে চান কিনতে পারেন। এবং তাদের কাছে কিন্তু আপনারা গেমিং চেয়ার, স্পেশালি দিস ওয়ান যেটা আমি এখন ইউজ করতেছি, গেমিং চেয়ার, মনিটরস, ইয়ারফোনস, ইয়ারবাডস, পাওয়ার ব্যাঙ্কস থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন, অ্যাক্সেসরিজ যত গ্যাজেটস রয়েছে। সো অনেক অনেক অ্যাক্সেসরিজ রয়েছে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা যে প্লিজ মেক শিওর টু চেক। সো অলরাইট, লেটস মুভ অন টু দ্য ফার্স্ট সাবজেক্ট। সো অ্যাকচুয়ালি হোয়াট ইজ দিস থিং, এটাকে হচ্ছে অ্যাকচুয়ালি স্মার্ট ডিসপ্লে বলার কারণটা কি? সো স্মার্ট ডিসপ্লে বলার কারণটা হচ্ছে এটা আপনারা যারা অনেকে হচ্ছে Amazon Alexa বলেন অথবা Google Home যেটা শুধু নর্মাল ছোট্ট হোমটা সেটার সাথে অনেকে ফ্যামিলিয়ার। সো ওগুলোতে হচ্ছে বেসিক্যালি ক্লক দেখা যায়, মানে শোনা যায় আর কি, ভয়েস অ্যাসিস্ট্যান্ট এক বেসিক্যালি। ওরা হচ্ছে কথার মাধ্যমে আপনারা টাইম জানতে পারবেন, টাইমার সেট করতে পারবেন, ওয়েদার জানতে পারবেন, রাস্তার কোনো ট্রাফিক জ্যাম আছে কিনা সেটা জানতে পারবেন এবং সেই সাথে ওটার সাথে গসিপ করতে পারবেন। তারা আপনাকে এআই তো, সো বেসিক্যালি জোকসও বলতে পারবে, স্পটিফাইতে গান শোনাতে পারবে, ব্লুটুথ বাসার রুমের ভিতরে যদি কোনো ব্লুটুথ স্পিকার থেকে থাকে সেটার সাথে কানেক্ট করে গান শোনাতে পারবে। বাট এইটা একটু ডিফারেন্ট, কেন? কারণ এইটাতে হচ্ছে ইনবিল্ড হচ্ছে একটা স্ক্রিন রয়েছে এবং এই স্ক্রিনে আপনারা ভিজুয়াল দেখতে পারতেছেন, যেটা আপনারা কথা বলতেছেন বা ওই জিনিসে যা যা কাজ করতেছে সেগুলোর ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আপনাদেরকে দেখাতে পারবে। সো দ্যাটস দ্য ওয়ে ইউ আর কমিউনিকেটিং উইথ আ এআই ইন আ ভেরি ফ্যামিলিয়ার ওয়ে। সো দেখা যায়, লেটস সি, বলা যায় কি যে আপনারা হচ্ছে গান শুনতে চাচ্ছেন, সো ইউ জাস্ট সে যে হে গুগল, play a music on Spotify. Sure, music on Spotify. Here you go. এটা বুঝতে পারতেছেন, সো আমরা অ্যাকচুয়ালি দেখতে পারতেছি জিনিসটা কি। সো নর্মাল ডিসপ্লে ছাড়া যেগুলো অ্যাকচুয়ালি নর্মাল অ্যাসিস্ট্যান্স, যেগুলো ভয়েস অ্যাসিস্ট্যান্স বলে থাকে অনেকে অথবা অ্যালেক্সা বলে থাকে অনেকে, সো নর্মাল ভয়েস অ্যাসিস্ট্যান্সগুলো কিন্তু সেম কাজে করে থাকে। বাট এটাতে যে ডিফারেন্স সেটা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে অ্যাকচুয়ালি আপনাদের যদি স্পটিফাইতে ছেড়ে থাকেন তাহলে স্পটিফাই যে মিউজিক অ্যালবামটা সেটা দেখতে পারবেন এবং সেই সাথে কতটুকু প্লে হচ্ছে বা নেক্সট ট্র্যাক, প্রিভিয়াস ট্র্যাক, এবং আপনাদের স্পটিফাইতে যদি কানেক্ট করা থাকে তাহলে আপনাদের যেসব প্লেলিস্ট আপনারা ক্রিয়েট করেছেন সেগুলো দেখতে পারবেন। অ্যান্ড আরও মজার বিষয় হচ্ছে এটাতে আপনারা ইউটিউব দেখতে পারতেছেন, ইউটিউবে মিউজিক ছাড়লে সেটাও ডিসপ্লেতে দেখতে পারতেছেন। অ্যান্ড আমি বেসিক্যালি জিনিসটাকে কী কী কাজে ইউজ করি, সো আমার ইউজেসটা অনেক ডিফারেন্ট। বিকজ আমার রুমে আমার ফার্স্ট অফ অল একটা স্মার্ট এলইডি ল্যাম্প রয়েছে আমার রুমে। আমার মেইন যে গেটটা, সেই গেটের সামনে, বাসার যে মেইন গেটটা, সেই গেটের উপরে হচ্ছে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে হুইচ ইজ অলসো স্মার্ট। এবং সেই সাথে সাথে হচ্ছে আমি ওয়েদার দেখি অবভিয়াসলি, বিকজ এখন বাংলাদেশের ওয়েদার প্রেডিক্ট করা অনেকটাই ঝামেলা, মুশকিল। কারণ দেখা যাচ্ছে শীতকাল থাকে অনেক বেশি দিন, আবার গরমকাল হুট করে চলে আসে, বাট বলাই যায় না কখন কি হয়। মেজরিটি যারা হচ্ছে এই ধরনের ডিসপ্লেগুলো কিনে থাকে তারা একটা থেকে দুইটা কি তিনটা হাইস্ট কাজ করে থাকে। ফার্স্ট কাজ হচ্ছে এটা জাস্ট দেখতে সুন্দর, একটা টাইম দেখায়, সেই জন্য তারা ডেস্কে রেখে দেয়। সেকেন্ড যে কাজ হচ্ছে গান শোনার জন্য, জাস্ট মুখে বলে যে গান শোনাইতে, গান শোনে। অ্যান্ড থার্ড যে কাজটা, যেটা মানে বেসিক্যালি অনেকে করে অনেকে করে না, সেটা হচ্ছে রুমের লাইটসগুলো কন্ট্রোল করা। সো ইয়া, আমি যদি এখন গুগলকে বলি যে আমার রুমের লাইটগুলোকে কন্ট্রোল করতে, তাহলে কিন্তু সেই লাইটগুলো কন্ট্রোল করতে হবে। এখন দিনের বেলা রয়েছে, খুব একটা বোঝা যাচ্ছে না, বাট আমি ভিডিওতে দেখাচ্ছি। সো এখন করে চলে আসা যাক এই জিনিসগুলো আপনারা কীভাবে ইউজ করবেন। সো অনেকগুলো প্রোডাক্ট আছে, অনেকে কোয়েশ্চেন থাকে যে ভাই আমার বাসায় একটা নর্মাল স্মার্ট লাইট রয়েছে যেটা আমি মোবাইল দিয়ে কন্ট্রোল করি, সেটা এটাতে পসিবল কিনা। ওয়েল, অনেক সময় হয় কি যে অনেক প্রোডাক্ট যারা যেগুলো অ্যাকচুয়ালি ওয়াইফাই স্মার্ট থাকে সেগুলো কিন্তু ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে না। সো এটা কিভাবে বুঝবেন? আপনাদের যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টের বক্সের গায়ে হচ্ছে ছবি থাকে, আইদার গুগল অ্যাসিস্ট্যান্ট অথবা অ্যামাজন অ্যালেক্সা, এই দুটোর একটা আইকন যদি থেকে থাকে তাহলে বুঝবেন কি যে হ্যাঁ এটার মাধ্যমে কানেক্ট করা সম্ভব। অ্যান্ড গুগলকে কানেক্ট করা খুবই সিম্পল, ভেরি ইজি, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। অ্যান্ড আপনাদের মোবাইলে হচ্ছে মাস্ট গুগল অ্যাসিস্ট্যান্ট এন্ড গুগল হোম, এই দুইটা অ্যাপ থাকা লাগবে। এই দুইটার মাধ্যমে আপনারা পেয়ার করে ফেলতে পারবেন এই ডিসপ্লে, স্মার্ট ডিসপ্লেটাকে। অ্যান্ড এটাতে কিন্তু আসলে মজার মজার অনেক কিছু করা যায়। যেমন আপনারা যদি বলেন কি যে গুগলকে একটা র্যান্ডম নাম্বার পিক করতে, সে একটা ডাইস প্লে করবে অথবা একটা বল প্লে করবে এবং র্যান্ডম নাম্বার পিক করবে। এবং আপনাদের রুমের লাইট কন্ট্রোল তো রয়েছে, রুমের লাইটের বিভিন্ন রকমের কালার চেঞ্জ করতে পারবেন, ব্রাইটনেস চেঞ্জ করতে পারবেন। এবং গুগলকে আপনি বলতে পারবেন যে যদি আমার সিসিটিভিতে দেখা যায় যে আমি রুমে ঢুকতেছি তাহলে আমার রুমের লাইট অন করে রাখতে, এরকম অনেক রুটিন সেট করা যায়। গুগল এই সবগুলো স্মার্টলি করে ফেলতে পারবে। সো তখন ও অ্যানালাইজ করবে যে দেখবেন যে আপনি রুম থেকে বের হয়ে যাচ্ছেন, সিসি ক্যামেরা দেখাচ্ছে, তো তার মানে কি আপনার রুমের লাইট যদি থেকে থাকে, স্মার্ট ফ্যান যদি থেকে থাকে, যদি কোনো গান চলতে থাকে সেগুলো সব বন্ধ করে রাখবে, ও সেটাও করতে পারবে। আবার যদি দেখে সিসি ক্যামেরায় সে আপনাকে ভিতরে ঢুকতে দেখতেছে, তখন সে অটোমেটিক সব কিছু অন করে ফেলতে পারবে। সো দিস ইজ ভেরি স্মার্ট অ্যান্ড দ্যাটস হোয়াই ইটস কল্ড স্মার্ট অ্যান্ড এআই। অ্যান্ড এটা তো অবভিয়াসলি আমার রুমে সিসিটিভি দেখা যায়, আমাদের মেইন হলওয়ে যে এন্ট্রির যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেটা দেখা যায়। অ্যান্ড হিয়ার ইউ ক্যান সি যে আমি এখানে জাস্ট কমান্ড দিলেই সে আমাকে দেখাচ্ছে রুমের আমার যে সিসিটিভিটা রয়েছে সেটা বেসিক্যালি ইমো সিসিটিভি সিস্টেম। অ্যান্ড ইমোটা কিন্তু এই সার্ভিসের আন্ডারে পড়ে, গুগল অ্যালেক্সা, গুগল লাইক অ্যালেক্সা অ্যান্ড গুগল অ্যাসিস্ট্যান্টের সার্ভিসের আন্ডারে পড়ে। সো এগুলো হচ্ছে আপনারা কেনার সময় দেখে নেবেন যে আপনারা যে স্মার্ট প্রোডাক্টগুলো কিনতেছেন সেগুলো আসলে গুগল হোম অথবা হচ্ছে অ্যামাজন অ্যালেক্সা সাপোর্টেড কিনা। এবং অ্যামাজন অ্যালেক্সারও কিন্তু হচ্ছে স্মার্ট ডিসপ্লে রয়েছে। অ্যান্ড ফর মি আমি বলবো কি যে অ্যামাজন অ্যালেক্সা অ্যান্ড গুগল হোমের সাথে যদি আমি লাইক কম্পেয়ার করি, আই গানা গিভ দ্য অ্যাওয়ার্ড টু গুগল হোম, কারণ Hey Google, do I have to bring any umbrella tomorrow? No, it won't be rainy tomorrow in Dhaka. It will be mostly sunny with a high of 33 and a low of 22. Basically Google-এর যত রকমের সার্ভিস রয়েছে, কাজ Google literally own YouTube and everything else, so ও যত সুন্দরভাবে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবে and যত ফ্রেন্ডলি ভাবে রিপ্রেজেন্ট করতে পারবে, কমিউনিকেট করতে পারবে, অন্যান্য জিনিস হয়তো ভাবে পারবে না। অ্যান্ড এটা থেকে আরও মজার বিষয় যেটা হচ্ছে মিউজিক প্লে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি ওকে বলি গান শোনাই তো আমাকে গান শোনাবে, এবং যদি আমি ওকে বলি কি যে প্লে সাম মিউজিক ফর চিলিং অথবা প্লে সাম মিউজিক ফর কুকিং, ও বাছাই করে চিন্তাভাবনা করে একটা ভালো মিউজিক যেটা অ্যাকচুয়ালি অ্যানালাইজ করে বেসিক্যালি, যেটা ইউটিউবে অথবা স্পটিফাইতে হচ্ছে মানুষজন চিলিং অথবা কুকিংয়ের জন্য সার্চ থাকে, সেখান থেকে একটা মিউজিক পিক করে আপনাদের জন্য প্লে করবে, হুইচ ইজ ভেরি গুড। অ্যান্ড আমি মাঝে মধ্যে এটাকে হচ্ছে আমার যে WAC-120 রয়েছে ওয়ালটনের যে এই যে উপরে যে সাউন্ড বারটা, এটার সাথে কানেক্ট করি। সো দ্যাটস হাউ আই এম গেটিং মোর ইমার্সিভ মিউজিক ফ্রম দ্যাট ডিভাইস। বাট এই ডিভাইসে হচ্ছে বিল্ট ইন যে স্পিকারটা রয়েছে সেটা একটা ছোট্ট রুম বা নর্মাল রুমের জন্য, আমার রুমটা অনেক বড়, দ্যাটস ওয়াই খুব একটা এফেক্টিভ না, বাট ইট হ্যাজ আ ভেরি গুড ইমার্সিভ সাউন্ড। লাইক এটার ট্রেবলটাও সুন্দর, বেসটাও মোটামুটি, নট ভেরি পাঞ্চি বাট ইটস গুড। আচ্ছা, সো বেসিক্যালি গুগল হোম যে নেস্ট হাবটা, এটার সব থেকে বেশি ইউজেস হচ্ছে বাইরের কান্ট্রিগুলোতে, নট ইভেন ইন্ডিয়া, USA, UK আর অন্যান্য কান্ট্রিগুলোতে। সো ওখানে সব থেকে বেশি ইউজেস হয় হচ্ছে লাইক এই ডিভাইসটা আপনাদেরকে পিৎজা অর্ডার করে দিতে পারবে, উবার দেখতে পারবে, গুগল ম্যাপ দেখতে পারবে, এভরিথিং সব কিছু করতে পারবে। কারণ বাংলাদেশে এগুলো করা পসিবল না, কারণ বাংলাদেশে এইসব সার্ভিস এখনও তারা ইনেবল করে নাই। সো দ্যাটস ওয়াই এইসব সার্ভিসগুলো একদমই ইউজ করা সম্ভব না বাংলাদেশে, বাট অন্যান্য কান্ট্রিতে এগুলো কিন্তু সব কিছু ইউজ করা যায়। অ্যান্ড এখানে বসে সব থেকে মজার বিষয় যেটা হচ্ছে, আমি যেটা সব থেকে বেশি এনজয় করি সেটা হচ্ছে নেটফ্লিক্স দেখা। ইয়েস, আপনারা যদি এখানে নেটফ্লিক্স বলেন অথবা Disney+, যেটা এই লিঙ্ক করে যদি থেকে থাকেন তাহলে হচ্ছে এইখানে হচ্ছে আপনারা সিরিজ দেখতে পারবেন। আপনি জাস্ট বললেই হবে কি যে লাইক হেই লাইক গুগল লেটস শো মি সাম থ্রিলিং সিরিজ অথবা অ্যাডভেঞ্চার টাইপ অফ সিরিজ অর এনিথিং, এটা আপনাদেরকে সেগুলো দেখাইতে পারবে, স্ট্রিম করবে ওই ডিসপ্লেতেই। অ্যান্ড আরও মজার বিষয় হচ্ছে যদি আপনাদের এই গুগল হোমটা বাসা অন্যান্য বড় স্মার্ট টিভি যদি থেকে থাকে, স্মার্ট টিভিতে অথবা হচ্ছে আপনাদের যদি উইন্ডোজ ল্যাপটপ থেকে থাকে, তাহলে ল্যাপটপে সেটা সব থেকে মজার বিষয় যেটা করতে পারবেন সেটা যদি আপনাদের ল্যাপটপে ইউটিউবে ঢুকেন এবং একই অ্যাকাউন্টের আন্ডারে যদি গুগল সেটিং থাকে অথবা একই ওয়াইফাই আন্ডারে যদি দুটো ডিভাইস থাকে, তাহলে আপনারা যে গুগল হোমের যে নেস্ট হাবটা এটাকে ওয়াইল্ড ডিসপ্লে হিসেবে ইউজ করতে পারবেন। দ্যাট মিনস আপনার ইউটিউবে একটা ভিডিও দেখতেছেন এবং সেই ভিডিওটাকে আপনারা হচ্ছে চাচ্ছেন যে ওই ডিসপ্লেতে করতে, স্ট্রিম করতে। সো গুগল ক্রোমের উপরে হচ্ছে ও একটা ছোট্ট স্ট্রিমিং অপশন থাকে, ওখানে জাস্ট চাপ দিলেই হচ্ছে ওই ভিডিওটাকে আপনাদের হচ্ছে গুগল হোমে পাঠিয়ে দিবে। সো তখন ওখানেই হচ্ছে স্ট্রিম বোর্ড থাকবে। এখন তখন যদি আপনাদের এই গুগল হোমটা স্পিকারে কানেক্টেড থাকে তাহলে অডিওটা স্পিকার থেকে আসবে ডিরেক্টলি, হুইচ ইজ ভেরি গুড টু হ্যাভ আ ফিচার। অ্যান্ড সব থেকে মজার বিষয় হলো এই, যদি আমি এটার স্পেক্স নিয়ে কথা বলি গুগল হোমের, সো স্পেক্স নিয়ে কথা বলতে গেলে এটা হচ্ছে জাস্ট নর্মালি দিস ইজ আ 7-inch স্মার্ট ডিসপ্লে অ্যান্ড টপ অফ দ্যাট এটাতে হচ্ছে পিছে একটা মাইক্রোফোন মিউট করার বাটন রয়েছে। সো দেখা যাচ্ছে অনেক সময় ইউনো আমি যে এখন ভিডিওতে কথা বলতেছি আমি চাচ্ছি অনেকবার বলতে ইউনো ওকে গুগল সো বাট এরকম কিছু, বাট অলরাইট সো আমি এখন বলতে পারবো কাজ ইয়া দ্য মাইক অফ, পিছে একটা সুইচ রয়েছে এবং ওই সুইচটা অন করলে উপরে ডিসপ্লেতে হলুদ বাটন লাইট জ্বলে থাকে, তখন বলা যায় যে মাইক অফ। এখন যদি আমি ওকে গুগল হে গুগল প্লে সাম মিউজিক যাই বল না কেন সে শুনবে না কারণ তার মাইক অফ। অ্যান্ড অলসো দের ইজ আ লিটল বিট অফ ভলিউম কন্ট্রোল বাটন পিছনে রয়েছে আপ ডাউন। অ্যান্ড যদি ইউজার ইন্টারফেস নিয়ে কথা বলা যায়, সো এখানে হচ্ছে ইউজার ইন্টারফেসে আপনারা জাস্ট নর্মালি হচ্ছে উপরে একটা ফটো অ্যালবাম থাকে, স্মার্ট ফটো অ্যালবাম। এখানে হচ্ছে দুই ধরনের ফটো অ্যালবাম আপনারা সিলেক্ট করতে পারবেন, একটা হচ্ছে আপনাদের গুগল ফটোসে যেসব ছবি আছে সেগুলোও দেখাতে পারবেন, আবার চাইলে একটা হচ্ছে এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে পিক্সেল ফটো বলে। সো তার মানে ওরা ওই ধরনের ছবি দেখাবে যেগুলো হচ্ছে গুগলের ডেটাবেজে গুগল পিক্সেল ফোন দিয়ে তোলা হয়েছে, সেগুলো স্ট্রিম করতে থাকবে একটা পর একটা, হুইচ ইজ ভেরি গুড অ্যান্ড নাইস টু লুক অ্যাট। অ্যান্ড সেখানে হচ্ছে আপনাদের টাইমের পাশাপাশি নিচে ওয়েদারও দেখাবে। অ্যান্ড ট্রাস্ট মি এখানে ওয়েদার এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে, ফুল ডিটেলস আপনাকে বলে দিবে। লাইক আপনি যদি বলেন হে গুগল ডু আই হ্যাভ টু ব্রিং এনি আমব্রেলা টুডে অর টুমরো, তাহলেও বলে দিবে ওয়েদার উপর ম্যাচ করে যে না ওয়েদার যদি কালকে এরকম থাকে আপনাদের ছাতা নিয়ে বের হতে হবে কিনা বা হাওয়া চলবে, তাহলে অনেক কিছু বলে দিবে, হুইচ ইজ ভেরি গুড টু হ্যাভ। সো এখন কোয়েশ্চেন আসে যে অনেকে জিজ্ঞেস করে যে ভাই আমি গুগল হোম কিনবো কিনা, নেক্সট হাবটা আমার জন্য কিনা। এটা অ্যাকচুয়ালি আপনার উপর ডিপেন্ড করে, যেহেতু আমি একজন টেক এনথুজিয়াস্ট আমার খুব ভালো লাগে সব কিছু ইউজ করছি। সো আই হ্যাভ আ গুগল হোম রাইট নাও, বাট এর আগে আমি হচ্ছে অ্যামাজন অ্যালেক্সা ইউজ করতাম। ইটস নট লাইক দ্যাট যে অ্যামাজন অ্যালেক্সাটা আমি ইউজ করতে একটু বোরিং হচ্ছে, বাট অ্যামাজন অ্যালেক্সা ইজ রিয়েলি গুড। বাট কমিউনিকেশনসের জন্য যেমন লাইক আপনি বোরিং হয়ে গেছেন কথা বলবেন বা একটু লাইক নর্মাল চিটচ্যাটের জন্য গুগল হোম ইজ দ্য বেস্ট। বাট অ্যালেক্সা আই ডোন্ট নো, অ্যালেক্সা এভাবে কোপ আপ করতে পারে না। অ্যালেক্সা অনেক সময় নর্মাল কথাটাকে গুগলে সার্চ বানায়, ইঞ্জিন বানায় ফেলে, লাইক ও সার্চ করে ইনফরমেশন পুল করে। বাট অন দ্য আদার হ্যান্ড গুগল হোম ইজ ভেরি জেনারিয়াস, ও সব কিছু বোঝার চেষ্টা করে অ্যান্ড বুঝে জিনিসগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। অ্যান্ড ইয়া দিস ইজ রিয়েলি অ্যান্ড স্টিল অন ডেভেলপমেন্ট। সো অনুযায়ী যদি চিন্তা করি দিস ইজ আ ভেরি গুড প্রোডাক্ট টু হ্যাভ, কাজ আপনারা এখান দিয়ে আপনাদের ফুল রুমে যদি স্মার্ট লাইক আপনারা যদি একটা স্মার্ট ফ্যান, স্মার্ট এলইডি লাইট এবং সেই সাথে সাথে যদি এখন একটা স্মার্ট রুম হিটারও থাকে, স্মার্ট এসিও থাকে, সবগুলো একসাথে কানেক্ট করতে পারতেছেন, স্মার্ট প্লাগ থাকলে একসাথে কানেক্ট করতে পারতেছেন। জাস্ট ইমাজিন আপনি রুমে ঢুকলেন, সিসি ক্যামেরায় দেখলো গুগল হোম যে আপনি রুমে ঢুকতেছেন, সে অটোমেটিক্যালি টেম্পারেচারের উপর, বাইরের এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে আপনার এসি অন করে দিবে অথবা হিটার অন করে দিবে অথবা সেই সাথে সাথে লাইটস পিসি অন করে দিবে, সব কিছু অন করে দিবে অ্যান্ড ফুল রুমটাকে রেডি করে রাখবে আপনার জন্য। লাইক ইমাজিন করেন, অ্যান্ড দ্যাটস দ্য প্লেস ওয়ার ইউ রিয়েলি নিড দিস গুগল হোম অথবা অন্যান্য যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ডিভাইস রয়েছে। So that was everything about today's video. Google Home ne ar temon kichu bolar amar kache bolar temon kichhui nei. So this is everything about today's video. Jodi video ti bhalo lage thake tale please make sure to hit the subscribe and press the bell icon to never miss any of our videos. This is Mitul Joarder from Intra Tech signing out. Hope you see in the next video. Till then, stay sharp and stay happy. Bye bye.